হ্যালো ফ্রেন্ডস, আপনারা দেখছেন আপনাদের চ্যানেল এমএস অনলাইন এডুকেশন। এমএস অনলাইন এডুকেশন চ্যানেল থেকে আপনাদেরকে স্বাগতম জানাই। ফ্রেন্ডস, আজ আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো রাজ্যে একটি জেলায় কন্যাশ্রী প্রকল্পে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, কোন জেলায় নিয়োগ করা হবে, কত রয়েছে শূন্যপদ, কারা কারা আবেদন করতে পারবেন, স্যালারি কত রয়েছে, কিভাবে আবেদন করবেন, সমস্ত বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিও দেখার সঙ্গে সঙ্গে একটা লাইক করে দেবেন, কারণ আপনার একটা লাইকে আমরা আর নতুন নতুন ভিডিও তৈরি করার উৎসাহ পাই। চলুন বন্ধুরা, বিস্তারিত জানা যাক। আপনি যদি এই চ্যানেলের নতুন সদস্য হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে বিনামূল্যে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করার পরে পাশে একটা বেল আইকন উঠে আসবে, সেখানেও প্রেস করে দিবেন, কারণ যখন আমরা এই ধরনের নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো বন্ধুগণ, আমি এখন অফিসিয়াল নোটিশে রয়েছি। এখানে বলা রয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য সাব ডিভিশনাল অফিসার শিলিগুড়ি কন্যাশ্রী সেকশন শিলিগুড়ি। তো বন্ধুরা, এটা শিলিগুড়ি জেলায় নিয়োগ করা হবে, কন্যাশ্রী সেকশনে নিয়োগ করা হবে। তো বন্ধুরা, আপনারা আপনাদের জেলার নামগুলি কমেন্ট বক্সে জানাবেন, যখনই আপনাদের জেলা থেকে এরকম নোটিশ দেওয়া হবে তখন আমি জানিয়ে দেবো। তো বন্ধুরা, এখানে ডেট দেওয়া রয়েছে 27/5/2019, 27 তারিখে পাবলিশ হয়েছে এই নোটিশটা। তারপরে এখানে বলা রয়েছে শিলিগুড়ি বাসিন্দারাই আবেদন করতে পারবেন, অন্য ডিস্ট্রিক্টের বাসিন্দারা আবেদন করতে পারবে না। তারপর এখানে বলা হচ্ছে নেম অফ দ্য পোস্ট, কী পোস্ট রয়েছে। এখানে পোস্ট রয়েছে অ্যাকাউন্ট্যান্ট, ডাটা এন্ট্রি, দুটি মাত্র পোস্ট রয়েছে। তো কত ভ্যাকান্সি রয়েছে, অ্যাকাউন্ট্যান্টের জন্য একটি শূন্যপদ রয়েছে, বয়স লাগবে 18 থেকে 40 বছরের মধ্যে। তারপরে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে কমার্স গ্রাজুয়েট উইথ অনার্স, কমার্সে গ্রাজুয়েট থাকতে হবে অনার্স নিয়ে, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার এমএস অফিস প্যাকেজের দক্ষতা থাকতে হবে। তারপরে এখানে আদার্স কোয়ালিফিকেশান চাওয়া রয়েছে অ্যাটলিস্ট 3 ইয়ার্স এক্সপিরিয়েন্স ইন দ্য গভ অর এনজিও। তারপরে এখানে স্যালারির কথা বলা রয়েছে, প্রতি মাসে স্যালারি দেওয়া হবে 15,000 টাকা মাস দেওয়া হবে। তারপরে যেটা 2 নম্বর পোস্ট রয়েছে, ডাটা এন্ট্রি অপারেটরের জন্য মোট 5টি শূন্যপদ রয়েছে, বয়স লাগবে 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। কোয়ালিফিকেশান চাওয়া রয়েছে গ্রাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার এমএস অফিস প্যাকেজ, অ্যান্ড মাস্ট হ্যাভ টাইপিং স্পিড 40টা ওয়ার্ড পার মিনিটে থাকতে হবে। তারপরে এখানে অ্যাটলিস্ট 1 ইয়ার এক্সপিরিয়েন্স ইন দ্য গভ অর এনজিও এক্সপিরিয়েন্স থাকতে হবে 1 বছরের। তারপরে এখানে স্যালারির কথা বলা রয়েছে, স্যালারি থাকবে 11,000 টাকা মাস দেওয়া হবে প্রতি মাসে। তারপরে এখানে বলা রয়েছে এসটি এসসিরা বয়সে ছাড় পাবেন 5 বছর, ওবিসিরা পাবেন 3 বছর ছাড় পাবেন। তারপরে এখানে বলা হচ্ছে হাউ টু অ্যাপ্লাই, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন। এখানে বলা রয়েছে শিলিগুড়ি এসডিও অফিসে সেই ফর্মগুলিকে জমা দিতে হবে, এরা অফলাইনে ফর্ম ফিল আপ হবে, এসডিও অফিস শিলিগুড়ি কন্যাশ্রী সেকশনে গিয়ে সে ড্রাফট বক্সে জমা করতে হবে। তারপরে এখানে বলা হয়েছে ডকুমেন্টস টু বি সাবমিট, কী কী ডকুমেন্টস লাগবে ফর্মের সঙ্গে। এখানে বলা রয়েছে এজ প্রুফ, মানে যে কোনো একটা বয়সের সার্টিফিকেট লাগবে, যেমন মাধ্যমিক অ্যাডমিট কার্ড সার্টিফিকেট, যে কোনো একটা সার্টিফিকেট দিলেই হবে। তারপরে এখানে বলা হয়েছে রেসিডেন্ট প্রুফ, যে কোনো একটা ঠিকানার প্রুফ লাগবে, জেরক্স কপি। তারপরে বলা হয়েছে অ্যাকাডেমিক অ্যান্ড কম্পিউটার কোয়ালিফিকেশান, তো কম্পিউটার কোয়ালিফিকেশান বা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশানের যে কোনো একটা দিতে হবে। তারপরে এখানে বলা হয়েছে সার্টিফিকেট অফ কাস্ট, কাস্ট সার্টিফিকেট থাকলে সেটা জেরক্স দিবেন। তারপরে বলা হচ্ছে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট থাকলে আপনারা সেটার জেরক্স দিবেন। তারপরে এখানে বলা হয়েছে 2 পাসপোর্ট সাইজ 2.5x3.5 cm একটা ফটো লাগবে। তারপরে এখানে বলা হচ্ছে ক্লোজিং ডেট ফর সাবমিশন ফর অ্যাপ্লিকেশান, অ্যাপ্লিকেশানের লাস্ট ডেট হচ্ছে 14/6/2019, 4টা PM এর মধ্যে জমা করতে হবে। তারপরে এখানে আমরা চলে আসবো কী কী সাবজেক্ট নিয়ে মানে পরীক্ষাগুলো হবে, কোন পোস্টের জন্য কী কী সাবজেক্ট থাকবে, কত নম্বর থাকবে। তো এখানে দেওয়া রয়েছে অ্যাকাউন্টেন্টের জন্য এখানে বলা হয়েছে রিটেন এক্সাম হবে, জিকে, কারেন্ট অ্যাফেয়ার, জেনারেল, মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্সি কম্পিউটার টেস্ট 50 নম্বরে হবে, আর যেটা ইন্টারভিউ হবে সেটা 10 নম্বরের। তো মোট হবে 100 নম্বরে হবে অ্যাকাউন্টেন্টের জন্য এখানে দেওয়া রয়েছে। তারপরে ডাটা এন্ট্রি অপারেটরের জন্য এখানে বলা রয়েছে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল, মেন্টাল অ্যাবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ সেখান থেকে থাকবে 40 নম্বর, কম্পিউটার টেস্ট হবে 50 নম্বর,
এবারে ইন্টারভিউ হবে 10 নম্বরে, এখানেও 100 নম্বরের পরীক্ষা হবে। তো বন্ধুগণ, আশা করি আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন। ভিডিওটা আমার এই পর্যন্ত, যদি ভিডিওটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, আর ফ্রেন্ডস আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এই খবরটা জানিয়ে দেবেন। এখান থেকে শেষ করছি, আবারও ফিরে আসি পরবর্তী আপডেট নিয়ে। ভালো থাকবেন, থ্যাংক ইউ।